disgraceful from Shakib and Bangladesh. Bangladesh bonam Sri Lanka match e Angelo Matthews er out niye ja hoyeche tani ekhon mukhomukhi obosthane achen Matthews ar match umpire ra. এই ম্যাচের চতুর্থ আম্পায়ারের দায়িত্বে ছিলেন আদ্রিয়ান হোলস্টক। সাউথ আফ্রিকার এই আম্পায়ার তার বিবৃতিতে জানিয়েছেন, ম্যাথিউজের হেলমেট ইস্যু তৈরি হওয়ার আগেই তার জন্য নির্ধারিত 2 মিনিট অতিক্রান্ত হয়ে গিয়েছিল। উল্লেখ্য, কোনো ব্যাটসম্যান আউট হয়ে গেলে কিংবা রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে গেলে ঘটনা ঘটার মুহূর্ত থেকে 2 মিনিটের মধ্যে নতুন ব্যাটসম্যানকে বল ফেস করার জন্য রেডি থাকতে হবে। অন্যথায় নতুন ব্যাটসম্যান যদি নন স্ট্রাইক প্রান্তে থাকেন তাহলে যিনি স্ট্রাইকিং এন্ডে থাকবেন তাকে বল ফেস করার জন্য রেডি থাকতে হবে। 2 মিনিটের মধ্যে ব্যাটসম্যান রেডি না হয়ে এলে তাকে টাইমড আউট ঘোষণা করা হয়। আর আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইমড আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। যেহেতু ম্যাথিউস ক্রিজে এসে হেলমেট ইস্যু নিয়ে ঝামেলা ফেস করার আগেই 2 মিনিট অতিক্রান্ত হয়ে গিয়েছিল, তাই সাকিব সেখানে আপিল করতেই পারেন। আম্পায়ার প্যানেলের ভাষ্য মতে 2 মিনিটের পরে মাঠে এসে ম্যাথিউস নিজেই ভেঙেছেন স্পিরিট অফ ক্রিকেট, ম্যাথিউস নিজেই ভেঙেছেন ICC-র লজ অ্যান্ড ক্লজ। সাকিব বা বাংলাদেশ তাই এখানে কোনোভাবেই ভুল নয়, বরং শতভাগ সঠিক। অন্যদিকে ম্যাথিউস ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি যখন ক্রিজে এসেছেন তখনও নাকি 2 মিনিট হয়নি, 5 সেকেন্ড বাকি আছে। অর্থাৎ ম্যাথিউসের দাবি, সাকিব আল হাসানের বলে মাহমুদুল্লাহ রিয়াদ সাদিরা সামারা বিক্রমের ক্যাচ নেওয়ার 1 মিনিট 55 সেকেন্ডের মাথায় ক্রিজে স্ট্যান্স নিয়েছেন ম্যাথিউস। ম্যাথিউসের এই বক্তব্য ম্যাচের ফোর্থ আম্পায়ার আদ্রিয়ান হোলস্টকের বক্তব্যের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, কারণ হোলস্টক সোজা সাপটা বলেছেন ম্যাথিউস ক্রিজে এসে হেলমেট নিয়ে জটিলতায় পড়ার আগেই 2 মিনিট অতিক্রান্ত হয়। অথচ লঙ্কান কাপ্তান অবশ্য জানিয়েছেন হুঁশিয়ারি, সব তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই নাকি তিনি কথা বলছেন, তাদের পক্ষ থেকে নাকি অফিসিয়াল বিবৃতিও জানানো হবে। দায়ী যিনি হন না কেন, সাকিবকে যারা দোষ দিচ্ছেন জেনে রাখুন, মাঠের খেলায় কেউ এক চুল ছাড় দিতে আসে না। যার পক্ষে গাওয়া হচ্ছে এত সাফাই, সেই ম্যাথিউস 2014 সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাটলারকে মানকাডিং আউট করা প্রসঙ্গে বলেন, ইটস উইদিন দ্য লজ। তার বেলাতেও তাই হিসাবটা একই, এটাও নিয়মের মধ্যে, ইট ইজ উইদিন দ্য লজ। পারভেজ ইমাম, অনফিল্ড।